হাই গাইস, গুড মর্নিং। আজ সকাল সকাল আমার গুড মর্নিং ট্রেন তো হয়ে গেছে, এখন বাজে 7:30। 7:35 বাজে, ঘুম থেকে উঠেছি 7:05 কি 7 মিনিট আগে। উঠে আমি, শিল্পী মা তিনজন বের হয়েছিলাম হাঁটতে, হাঁটাহাঁটি করে এইমাত্র বাসায় আসলাম। হাত মুখ তো ধুয়ে গিয়েছিলাম, তো এখন চেঞ্জ করে কিচেনে যাব। ভাবছি একটু খিচুড়ি করবো, দেখি মার কাছে শুনি সবাই খিচুড়ি খাবে কিনা, যদি খায় তাহলে খিচুড়ি রান্না করব। রুটি তো কয়েকদিন খাচ্ছি একটা না, আজ একটু সকালে অন্য কিছু খেয়ে দেখি। আর আমার একটু প্রেশারের হয়তো বা সমস্যা হয়েছে, জানি না, এই সবসময় রুটি রুটি খাচ্ছি বা লেবু খাওয়া হচ্ছে অনেক এই জন্য কিনা। তো আজ ভাবছি একটু ভারী নাস্তা করে দেখি শরীর ঠিকঠাক লাগে কিনা। আগে তো শরীর, তারপরে তো ফ্যাট স্লিম, এটা তো পরের ব্যাপার, আগে সুস্থ থাকাটা দরকার। তো এখন ডিম ডিম যদি যদি খিচুড়ি খেতে তাহলে তো ডিম ভাজি, আর কিছুই না করে ডিম সেদ্ধ। দুটো ডিম তো আর খাবো না, এত আর অনেক গরম, রোদ তো উঠে গেছে অলরেডি, এই যে রোদে সব সাদা হয়ে আছে, দেখা যাচ্ছে না। তো চলে আসলাম রান্নাঘরে, মাকে জিজ্ঞাসা করলাম, তো মা বললো খিচুড়ি খেতে মন চাইলে করো, কোনো সমস্যা নেই, সবাই খাবে, বাট অনেক তো গরম। তো বললাম তবুও তাহলে করি, তো বলো যে করো, কোনো সমস্যা নেই। তো মা তো ভাতের জন্য চাউল ধুয়ে রেখেছিল, আমি তার মাঝে ডাউল দিয়ে দিলাম, ডাউল দিয়ে একবার ধুয়ে নিচ্ছি। ভাতের চাউলটা ধুয়ে মা সুন্দর করে ভিজিয়ে রেখে বের হয়েছিল, তো যেহেতু খিচুড়ির সিদ্ধান্ত হলো তার মাঝে তো ডাউল দিতেই হবে, তো মুসুরের ডাল দিয়ে দিলাম। আর খিচুড়িতে কিন্তু অনেকেই বলে যে তেল কম ডাল কম লাগে, তবে আমার মনে হয় যে খিচুড়িতে তেল আর ডালটা ঠিকঠাক না হলে খিচুড়িটা একদম পারফেক্ট হয় না, আমি একটু বেশি দিয়েই করি। তো এখানে আমি ডাল দিয়েছি, এরপর আমি আবার ডাল দিব, এই ডালটা দেওয়ার পর আমার মনে হয়েছে ডালটা কম হয়েছে, তো ওখানে রেখে দিলাম, পরে দেখবেন যে আমি আবার ডাল দিচ্ছি। তো এখন আমি এখানেই কেটে নিচ্ছি পেঁয়াজ মরিচগুলো, আসলে এই চাকুটা বেশি ভালো না, এটাতে কাটতে একটু কষ্ট হয়, তবে নিচে যদি বটিতে বসে কাটি তাহলে ওটা ক্যামেরা করতে আবার খুব সমস্যা হয়, সেই জন্য আমি একটু কষ্ট করে হলে এখানে দাঁড়িয়েই করে নিচ্ছি। পেঁয়াজ কেটে নিচ্ছি, কাঁচামরিচ কেটে নিচ্ছি, রসুন কেটে নিচ্ছি, রসুনটা একটু থেঁতো করে দিব, যদিও খাওয়ার সময় মা বলেছে যে পেঁয়াজের আর রসুনের অনেকটা গন্ধ লাগছে, মা এটা একদমই মানে পছন্দ করে না পেঁয়াজ রসুনটা। তবে মসুরি ডালের খিচুড়িতে এই দুটো ছাড়া আমি ভাবতেই পারি না, অসম্ভব মনে হয় এই দুটো ছাড়া, এই দুটো যত বেশি দিব তত মজা হবে। তো আমি দিয়েছি, তো মা খেয়েছে, বলেছে যে একটু গন্ধ লাগছে, তো সবাইকে সবটা অভ্যাস করে নিতে হয়। আসলে এই বয়সের পেঁয়াজ রসুন তো আমাদের মাঝে, হিন্দুদের মাঝে তো একটু কমই খায়, না খেলেও ব্যাপার না, তো একটু খেয়ে নিয়েছে এই আর কি। ডিম ভাজির মাঝে তো প্রচুর পেঁয়াজ মরিচ দেওয়া ছিল, এই জন্য মার আরও বেশি খারাপ লেগেছে। তো আপনি যখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছে, প্রচুর কষ্ট হয় চাকুটা দিয়ে কাটতে, কিন্তু আমি শুধু ক্যামেরা আমার বাসায় যখন কাটতাম ম্যাক্সিমাম চাকু দিয়ে কাটতাম, আমাদের চাকুটা অনেক ভালো ছিল, এই বাসায় চাকুটা একদমই ভালো না, তবে ক্যামেরা করার সময় আমি চাকু দিয়ে কাটি, নর্মালি কোনো কাজ করলে নিচে বসে বটিতে করে নিই। মার 2-3টা বটি আছে কিচেনে, আর বটিগুলো সবগুলো অনেক ভালো, ধারালো আর কি, চট করে হয়ে যায়। তো এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে, আর এই জায়গাটা কিন্তু আমি এর আগেও বলেছি আবারও বলছি, একদম ক্লিন করা থাকে। মা সকালে উঠে একদম গুঁড়ো পাউডার দিয়ে, রাতে নর্মালি মুছে রাখে, সকালে একদম গুঁড়ো পাউডার দিয়ে পুরোটা মুছে ফেলে। আর কাঁচামরিচটা কাটছি কেচি দিয়ে, আপনাদেরকে আবার দেখালাম যে কেচি দিয়ে কাটলেও কিন্তু অনেক সুন্দর হয়, কাঁচামরিচটা কেচি দিয়ে কাটলে খুবই সুবিধা। আমি রসুনটা ছেলার সময় রসুনের মাথাটা কেচি দিয়ে কেটে নিলাম, কেটে নিয়ে এনে ছিলে নিলাম, তা না হলে তো নখে ব্যথা হয়ে যায় রসুন ছিলতে গেলে। তো সব কিছু গুছিয়ে নিয়ে এখন চলে আসলাম গ্যাসের কাছে, এক পাশে কড়াই বসিয়ে দিলাম খিচুড়ির জন্য, এক পাশে পাতিলে গরম জল বসিয়ে দিলাম। তো মা বলছিলো প্রেশার কুকারে করবা, তো বললাম প্রেশার কুকারে তো আমি ভালো করতে পারি না, আমি এখানেই করে নিচ্ছি, সমস্যা নেই, সকালের খিচুড়িতে এটাতে ধরে যাবে। মা ভাবছিলো যে ধরবে কি না আটবে কি না, তো তেল দিয়ে দিয়েছি কড়াই, তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম তেজপাতা, শুকনা মরিচ আর পাঁচফোড়ন। অনেকে আছে শুধু জিরা দেয়, তো আমি পাঁচফোড়নটাই দিই। সবজিতে করলে দেখা যায় যে ফোড়ন না দিলেও খিচুড়ি মজা হয়, যেহেতু সবজি ছাড়া এই জন্য দিয়ে দিলাম। আর ওই যে ইয়াটার মাঝে একটু রসুন থেঁতো করে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজ রসুন যেটার মাঝেই দিই না কেন একটু লাল করে ভেজে নিই, তা না হলে আমার কাছে কেমন যেন লাগে, লাল করে ভাজলে রান্নার চেহারাটাও দেখতে ভালো হয়, চেহারাটাও দেখতে বলছি চেহারাটাও সুন্দর হয়, খেতেও বেশ মজা লাগে। আমি সব কিছু একটু লাল করে ভেজে নিই, চাল ডালটাও একদম ভেজে লাল করে নিয়েই তারপরে জলটা দিই আর কি। তো এই যে পেঁয়াজ রসুন এই পাশে ভাজা হচ্ছে, গ্যাসটা মিডিয়াম আছে দিয়ে রেখে ওই পাশে যে ডালটা আবার দিয়েছি, ওটার ক্যামেরা করা হলো না, আবার একটু ডাল দিয়ে ধুয়ে নিলাম, ডালটা কম মনে হচ্ছিলো আমার, ধুয়ে নিয়ে আমার মেসেজ আসছে, এই সাউন্ডটা চলে আসবে। তো যাই হোক, ডালটা চাল ডালটা সুন্দর করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম এর মাঝে, এখন কড়াইয়ে দিয়ে এটা ভাজা ভাজা করছি, অল্প ভেজে নিচ্ছি আবার দিয়ে দিচ্ছি, মানে কড়াইয়ে দেখা যাচ্ছে কিন্তু অনেকটা জায়গা আছে, আসলে অতটাও জায়গা ছিল না, একটু লোডই হয়ে গিয়েছিলো, তো যাই হোক একটু কষ্ট করে নিয়েছি আর কি। ওই প্রেশারে আমার কাছে একদমই ভালো লাগে না, আমি প্রেশারে পারি না, প্রেশারে কতটা জল দিতে হয় আমি মাপটা বুঝি না, দেখা যায় সিটি দেওয়ার সময় আরও ওই জল টল পড়ে আর খিচুড়ির জলটা তো হলুদ হয়, আরও খারাপ হয়ে যায়। তো সকালে তো হাঁটতে বের হয়েছিলাম, বের হয়ে ভালোই লেগেছে, তবে প্রচুর গরম, আসলে এই আবহাওয়াটা কোনো কিছুর জন্যই না, ঘুমিয়ে থাকার জন্যও না, বাইরে বের হওয়ার জন্যও না, কিছু খাওয়ার জন্যও না, হ্যাঁ কিছু খাওয়ার জন্য, শুধু ঠান্ডা জিনিস খাওয়ার জন্য। এই সময় ঠান্ডা জিনিস খেতে এত ভালো লাগে, আমার তো অলরেডি গলা ব্যথা হয়ে গেছে, গলার ডান সাইডটা খুব ব্যথা করছে, এই কয়েকদিন বেশ ঠান্ডা খাওয়া হয়েছে, বরফ দিয়ে দিয়ে সব কিছু খেয়েছি।
তো চাল ডাল ভাজা কমপ্লিট। এখন কিন্তু আমি জল দিয়ে দিলাম। হলুদটা দেখতে বেশি লাগছে, তবে হলুদটা একদম পারফেক্ট হয়েছিল। ফার্স্টে একটু কম ছিল, সাদা সাদা ছিল। খিচুড়ির কালারটা যদি একদম হলুদ না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তো পরে আমি আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম অল্প চিনি। এটা আবার বলা যাবে না, মা রান্নার মাঝে চিনি দেওয়াটা একদম পছন্দ করে না। তবে আমরা মসুরের ডালে খিচুড়ি, আমরা যে কোনো খিচুড়িতে বা ডালে একটু মিষ্টি দিই, এটা আমাদের বাসায় সবাই দেয়। তো একটু মিষ্টি দিয়ে দিলাম, ওটা না দিলে তো টেস্ট হবেই না, আমি তো তাই মনে করি। দিয়ে আবার একটু দিলাম মনে হচ্ছে। তো দিয়ে ও টেস্ট করে দেখেছিলাম, দেখে একটু কম লাগছিল। আমি এবার জলটা একটু টেস্ট করে নিই। আমি এবার টেস্ট না করলে আমার লবণ টবণের আন্দাজটা অতটাও ভালো না, তো সেই জন্য আমি একটু বারবার টেস্ট করে নিই লবণ টবণ ঠিক আছে কি না। আর আমি এখন যে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে মাকে বলছি যে এই কড়াইটা ঢাকবো, যে সেই থালাটা কোথায়। মার আবার ঢাকনা ওই যেগুলো থাকে উপরে ধরার মতো, ওই ঢাকনাগুলো কড়াইয়ের সঙ্গে সেট করা নেই। তো এই থালটাতে মা পাঁপড় দিয়েছিল, এই থালটা একমাত্র এই কড়াইয়ে সেট করে, মানে মাপে মাপে হয়। তো মাকে বললাম, মা আবার পাঁপড়টা অন্য থালে দিয়ে আমাকে এই থালটা এনে দিল। দিয়ে আমি যে খিচুড়িটা ঢাকা দিয়ে করে ফেললাম। তো খিচুড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে, খিচুড়িটা আমি নামিয়ে দিলাম। হালকার নিচে যে জলটা আছে এটা তো এমনি টেনে যাবে, আর সবাই খাবে। অন্য এই সময় মানে 9:45 বেজে গিয়েছিলো, বাবাও বসেছিল। তো ওই পাশে ডিম ভাজির জন্য কড়াই বসিয়ে দিলাম। যদিও তো আমি প্রতিদিন 9:30 উঠি, আজ হাঁটতে গিয়েছি বলে সব কিছু একটু হলো, রান্না করাও হলো, আগে গিয়ে নাস্তা করাও হলো, সবই হয়েছে আর কি। তো ডিম দুইটা ভাজবো, এখানে পেঁয়াজ মরিচ একটা করে নিয়েছি, আর একটা বক্স আর একটা করে নিয়েছি, দুই জায়গায় করে নিয়েছি। এক জায়গায় দুটো ডিম ফেটালে কিন্তু 4 পিস করা যায় না, ঠিকঠাক হয় না, আলাদা আলাদা করে করতে হয়। আর যে কড়াই তো ধোয়া উঠছে, আমি তো ক্যামেরাটা সেট করেছি রান্নাঘরে, যে জানালার গ্রিলটা আছে ওইখানে। তো আমার ফোনে একটু ডিস্টার্ব হয়েছে কিনা আমি বুঝতে পারছি না, এত ক্লোজলি ক্যামেরা নিয়ে আসলে গ্যাসের কাছে নিয়ে ভিডিও করা যাবে না। আর ওই দেখেছেন শিল্পী এসে দেখে গেল, ওই তো দেখতে এসেছিল আমি কী করছি, যেই দেখলো ক্যামেরা করছি, ক্যামেরাটা ওখানে সেট করা আছে, তখন সঙ্গে সঙ্গেও চলে গেল। তো আমি এখন এই যে ডিমটা ভেজে নামিয়ে নিচ্ছি, প্রথমে একটা ডিম ভেজে নামিয়ে নিচ্ছি, পরে আরেকটা ডিম ভাজবো জন্য করে আবার তেল দিয়ে দিলাম। একটা ভাজা হয়ে গেছে, ওই যে আরেকটা বাটিতে আরেকটা ফেটিয়ে নিচ্ছি। এক বাটিতে দুটো করলে আমি ওই যে বললাম 4 পিস আমি ঠিকঠাক করতে পারি না, সেই জন্য এইভাবে করছি। তো আমাকে একটু এডিটিংটা স্টপ করতে হয়েছিল, আবার ফিরলাম। মা এসেছিল আমাকে, এখন তো সন্ধ্যায় আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তো আলু মিষ্টি আলু সিদ্ধ করে ছোটা দিতে এসেছে, তো এই জন্য স্টপ করে দিলাম। দিয়ে আলু সিদ্ধটা নিলাম, আর এখন আবার স্টার্ট করলাম। তো একটা ডিম ভাজি করে নামিয়ে নিয়েছি, আর একটা ডিম কড়াইয়ে বসিয়ে দিয়েছি, ওটাও ভেজে নিচ্ছি। আর ডিম ভাজিটা কিন্তু একটু লাল লাল না হলে ঠিক ভালো লাগে না, অনেকে আছে না যে গোল করে একদম উল্টিয়ে দেয়, ওটাও আমি মাঝে মাঝে করি। তবে আমার এইভাবে একটু এই যে রোলের মতো করে দিলে ডিমটা দেখতেও ভালো লাগে, খেতেও মনে হয় বেশ অনেকটা ভালো লাগে। তো রান্নাবাড়ি কমপ্লিট, আমি খিচুড়িটা বলে দিয়ে ডিম ভাজি দিয়ে খাবারের প্লেটে ডাইনিংয়ে দিয়ে দিলাম, আচারের বোতল দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম। দিয়ে শিল্পীকে বললাম, শিল্পী তুমি খাবারগুলো বাড়ো, আমি চটপটে এই বাসনগুলো ধুয়ে রেখে আসি, তা নাহলে দেখা যাবে যে মা ধোয়া শুরু করে দিয়েছে, আর সেই যদি মাই এগুলো ধোয়, তাহলে আমার রান্না করে দিয়ে লাভটা কী হলো। তো সেটা আমি দিয়ে আসলাম। তো শিল্পী বলো, ঠিক আছে বৌদি, তুমি ওগুলো করে নাও, আমি খাবারগুলো বেড়ে দিচ্ছি। ওই ডাইনিংয়ে খাবারগুলো বাড়ছে, আর মার এদিকে অনেকটা হেল্প হলো, যেহেতু আমি সকালে খাবারের দায়িত্বটা নিলাম। মা চটপট স্নান করে পূজা টুজা করে উঠলো, একবারে খেয়ে নিতে পারবে, মা তো একদিনও টাইমে খেতে পারে না। সকালে সব কিছু কমপ্লিট করে স্নান করে পূজা করে তারপরে খায়, দেখা যায় 11:30-12 বেজে যায়। আজ আমাদের সঙ্গেই বসে পড়েছিলো, কারণ যেহেতু মার পূজাটা এই সময়ের মাঝে হয়ে গেছে। মা স্নান করে ওই যে বাঙ্গি এনেছিলো, বাঙ্গি দিয়ে পূজা করলো। তো এর মাঝে ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট করে রুমে চলে আসলাম। তো রুম তো এলোমেলোই ছিল, আপনারা তো ভিডিও স্টার্টে দেখলেন। তো আমি যখন রান্না করতে গিয়েছি, তখন শিল্পী এসে কী করেছে, সব মানে অর্ধেক কাজ করে ফেলেছে, শুধু বিছানাটা ঝাড়ু দেয়নি। তাছাড়া জানালা দরজা খোলা বলেন, পর্দা সরানো বলেন, মশারিটা তুলে ফেলা বলেন, কাঁথাটা ভাঁজ করা বলেন, সব করে ফেলেছে। আমি ঘরে ঢুকে অবাক, কী ব্যাপার, আমার রুম একদম মানে মোটামুটি গুছানো। তো তখন শিল্পী বলছে যে বৌদি আমি করেছি, আমি তো ভালো করে করিনি, অল্প করেছি, হলো না, তুমি যেটা করেছো এটাই তো অনেক। তো বিছানাটা কিন্তু আরও সুন্দর করে গুছিয়ে রেখেছিল। আমি আবার এরপরে এসে একটু শুয়েছিলাম, যেহেতু সকাল সকাল উঠেছি, ঘুম তো আমাকে ডাকছে, ঘুম তো কমপ্লিট হয়নি, তো একটু শুয়ে আবার একটু ঘুমিয়ে নিয়েছি, ঘুমিয়ে নিয়ে উঠেছি। এই সময়টা ব্রেকফাস্টের প্রায় অনেকটাই পরে, এখন মনে পড়ছে আমার, আসলে পরের দিন ভয়েস ওভার দিয়ে তো ঠিকঠাক মনে থাকে না। তো মা বলেছে সবসময় আগে বাসনটা ঝাড়ু দিয়ে নিবা, তারপর সব কাজ করবা। যদিও আগে বাসনটা ঝাড়ু দিতে পারিনি, যেহেতু রান্নাঘরে রান্না করতে গেলাম, খেতে বসেছে সবাই, এই জন্য একটু দেরিই হয়ে গেল, তবু ঝাড়ু দিয়ে নিয়েছি। যে ওই পাশটা একদম ঝাড়ু দিয়ে বের করে দিয়ে তারপরে মুছে নিব। ঝাড়ু দিয়ে রাখলে কি হয়, মুছতেও কিন্তু অনেকটা সুবিধা হয়, আর ঝাড়ু না দেওয়া থাকলে মনে হচ্ছে নোংরা থাকলে মুছতে একটু ঝামেলা হয়ে যায়, সমস্যা হয়ে যায়। তো একদম ঝেড়ে মা বললো যে আমি সব ঝেড়ে রেখেছি, তুমি এটুকু ঝেড়ে একদম বাইরে বের করে দাও, যে সিকিউরিটি কাকু আছে ওরা যখন ঝাড়ু দেয় তখন আমাদের নোংরাটুকু ঝাড়ু দিয়ে ওরা নিয়ে যায়। তো ঝাড়ু টাড়ু দিয়ে এখন চলে আসলাম রুমে, আজ করবো ফ্যান পরিষ্কার। ফ্যানটা দেখতেই পাচ্ছেন নোংরা হয়েছে ফ্যানটা,
ফ্যানটা কিন্তু নোংরা ছিল না, একদম পরিষ্কার ছিল। আমি বুঝলাম না দুই চার দিনের মাঝে হঠাৎ করে ফ্যানটা এত নোংরা হয়েছে। বিয়ের পরে অবশ্য বারবার একবার দুবার মনে হয় মোছা হয়েছে, ও মুছেছে, আমি মুছিনি। ফ্যান মোছাটা আমার খুব ঝামেলা লাগে। আর একবার কী হয়েছিল, আমাদের বাসায় ফ্যান মুছতে গিয়ে আমার চোখের মাঝে কী যেন একটা গিয়েছিল, চোখটা লাল হয়ে আমি খুব কষ্ট পেয়েছিলাম, ফুলে গিয়েছিল। ওর পরে ওই ফ্যান পরিষ্কার করাটা আমার মানে ওটা করতে গেলাম এই কথাটা মনে পড়ে, আর একদম করি না। বাসায় কেউ ছিল না, বন্যও ছিল না, তখন আমি একা ছিলাম, বন্ধু ঢাকায় ছিল। তো আমি ফ্যান মুছতেছি আর পাশে আমার একটা কাকি এসে ডাক দিছে, বাসার কাকি না, আমার বাসায় যে ববিদি কাজ করতো, ওর মা এসে জানলাতে ডাক দিয়েছে, যে তাকিয়েছি আর চোখের মাঝে কী যেন পড়েছিল, চোখটা লাল হয়ে ফুলে গিয়ে এত ব্যথা ছিল, সেই জন্য আমি আর মানে ওই ফ্যানটা মুছতে আসলে এখন আমার সেটা মনে হয় ফ্যানটা সহজে মুছি না। তো এবার আমি খেয়ালই করিনি নোংরা, চোখে বললে অবশ্যই মুছে দিয়ে যেত, যেটা বলি সেটা করে দিয়ে যায়, তো বলিনি, আমি নিজেই মুছে নিচ্ছি। আর আমার থাপেতে তো একটু সমস্যা হচ্ছে, আমার হাইট তো খুব বেশি না, খাটের ওপর থেকে যতটুকু সম্ভব হচ্ছে পাখাটা টান দিয়ে করছে, আবার ভয় লাগছে যে পাখাটা বাঁকা না হয়ে যায়। এমনি ফ্যানটা ডিস্টার্ব হয়েছে, ফ্যানের ক্যাপাসিটি গিয়েছে না, বাবা কি বললো, ফ্যানটা মাঝে মাঝে একদম হালকা হয়ে যায়, ঘোরে না, একদম বাতাস লাগে না, আবার মাঝে মাঝে অনেক জোরে ঘোরে। তো এখন জানালা মুছছি, জানালা কিন্তু পরিষ্কারই ছিল, জানালায় কী কী কাজ করছে না সব থায়ে বললাম যে আপনাদের ওই ওগুলো করে করে নোংরা পড়ছে, তো গ্রিলগুলো একটু মুছে দিচ্ছি। মুছতার কত সময় লাগে, কিন্তু আসলে একটু অলসতা, রেগুলার তো এই কাজগুলো তো আসলে রেগুলার করা হয় না। আর ফ্যান মুছবার জন্য কী করেছে, চাদরটা উঠিয়ে দিয়েছি, চাদরটা তো আর বেশি দিন পাতা হয়নি, চাদরটা পাতলাম শুক্রবারে, আর শুক্রবার তো আসেই না, আর আমার বিছানা তো আসলে খচার মতো কেউ নেই, আমি তো ওইভাবে সবসময় বিছানায় থাকি না, ওই পাশেই বেশি থাকি। আর এখন তো এই কয়েকদিন কী করছি, এত বেশি গরম, সন্ধ্যা লাগলে মার রুমে চলে যাই, চা ঠানে মার রুমে বসা হয়, ওখানেই থাকি। ওই রুমটা একদম ঠান্ডা, শিল্পীর রুমও ঠান্ডা, আমার এই পাশটা একদমই গরম। তো মা বলে এখানে এসে বসো, ওখানে টিভি চালাই, টিভি দেখি, লুডু খেলি, গল্প করি, ওখানে যা করার করি, আমার রুমে থাকিই না। তো সবই যেহেতু করলাম, তখন দেখছি যে খাটের ওই চাপাটাতেও অনেক ময়লা আবার জমে গেছে, খুব একটা না, হালকা, এটা কারোর কাছে হয়তো ব্যাপারই হবে না, তো আমার কাছে খারাপ লাগছে। দেখলাম যেহেতু শুরু করেছি মুছেই দেই, তো আজকে তো মোছার জন্য ওর সেই কালো গেঞ্জিটা বের করে নিয়েছি, ওটা দিয়ে মুছছি। মা একবার বললো যে আমার বান্দা ছোটোই না, তো বললাম না থাক তোমারটা ওখানেই থাক, এখান থেকে নেই। তো নিয়ে ওই রডটা দিয়ে ও এই পাশে মুছে বের করলাম, তারপর ওই পাশটা মুছবো। আর এখানে একদম কাঁথা টাথা তুললে সব ঝাড়ু দিয়ে নেবো, দেখতেই পাবেন আপনারা, এই যে কাঁথাও নামিয়ে নিলাম। আজান দিচ্ছে, ফ্যানও চলছে, আমি জানি না আমার ভয়েস ওভার কতটা ভালো আসছে, কষ্ট করে করছি, জানি না কী হচ্ছে, ফ্যান অফ করে ভয়েস ওভার দেওয়া অসম্ভব অসম্ভব, ফ্যান দিয়েই অনবরত ঘামছি। আর এখন তো 8টা বেজে গেছে, আজ তো ভিডিও আমি পোস্ট করতে দেরি হয়ে যাচ্ছে, তো কী আর করার, এখনও যদি ভয়েস ওভার না দিই ভিডিওটা সেভ হবে কখন, ভিডিওটা আমি পোস্ট করবো কখন। তো আজান দিচ্ছে বাইরে, এখন খুব জোরে সাউন্ড নেই, সেই জন্যই আর কি ভয়েস ওভারটা এখন দেওয়া শুরু করে দিলাম। আজকের ভিডিওটা এমনিই অনেক লং, 27 মিনিটের ভিডিওটা হয়েছিল 1 ঘন্টা 18 মিনিট, সেটাকে আমি এডিট করে কাট ছাট করে ফাস্ট ফরওয়ার্ড করে তারপরে এডিট করতে বসলাম আর কি। তো এখন তো ভয়েস ওভার দিতেও মনে হচ্ছে বোরিং হয়ে যেতে হবে, কারণ অনেকটা ভিডিও বড় হয়ে গেছে। আসলে এত বড় ভিডিও করা হয় না, যেদিন দেখা যায় কি কাজটা সারাদিন দেখানোর চেষ্টা করি সেই দিন ভিডিওটা একটু লংই হয়ে যায়। কেউ লং ভিডিও দেখতে পছন্দ করে, কেউ আবার শর্ট ভিডিও দেখতে পছন্দ করে, তো সবসময় তো আসলে একরকম হয়ে ওঠে না, সব কাজ ক্যামেরা করা সম্ভবও হয় না। আর যদি সবটা ক্যামেরা করতে যাই তাহলে দেখা যায় কাজও পিছিয়ে যায়, একটা অল্প সময়ের কাজও অনেকটা সময়ও দিতে হয়, এই পাশে ভিডিওটাও লং হয়ে যায়। সারাদিন তো একটা মাসে একটু একটু কাজ থাকে না, অনেকটাই কাজ থাকে, সবটা শেয়ার করতে গেলে এরকমই হয়, প্রতিদিন তো সবটা শেয়ার করা সম্ভব হয় না, দেখা যায় যে এই ভিডিওটা আমার একটু বড়ো হয়েছে, সবসময় তার এত বড়ো হয় না। তো চেষ্টা করেছি সবটা শেয়ার করার জন্য, যা যা সারাদিনে করেছি টুকটাক করে সবটাই শেয়ার করার চেষ্টা করেছি। আর আজকে রুমটা একদম সব সাইড ক্লিন করে নিয়েছি, এই জন্য কী হয়েছে, এটা তো কালকের ভিডিও মানে এডিট করছি আমি, আজকে আর কোনো কাজ ছিল না, আজকে আমার সকালে 10টা মাঝে কাজ হয়েছে, আর কালকে সারাদিন কাজ করতে চলে গিয়েছে। পরে আবার বাবা এসে ছবি লাগাতে লাগলো ওয়ালে, ওই যে মা বাবার ছবিটা, দুইটা সিনারি, ওইটা লাগাতে গিয়ে আমার আরোই লেট হয়ে গেল, অনেক লেট হয়ে গেল, কী আর করার। পরে মা বলছে যে ছাড়ো তো এখন ছবি টবি লাগাতে হবে না, স্নান করে নিই, হেয়ার প্যাক আবার লাগিয়েছিলাম, হেয়ার প্যাক বলতে একটা ডিম আর পেঁয়াজের রস লাগিয়েছিলাম। পরে মা বলছে ছাড়ো এখন এগুলো তোমার ছবি টবি লাগাতে হবে না, ও স্নান করে নিই, খাবার দাবার রেডি, টেবিলে খাবার দিয়ে দিয়েছি, এইটা আর কি মা বলছিল। তো বাবা বলছে না শুরু করেছি যেহেতু ঠিক করে লাগিয়ে দিই, ড্রিল মেশিন এনে করতে হয়, বাবা তো ড্রিল মেশিন ছাড়াই করে নিয়েছিল। তো এই তো বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেল, ফার্স্ট ফ্লোরের জন্য তো এত কম সময় লাগছে, আসলে বিছানাটা গুছাতে অনেকটা সময় লেগেছে, সব কিছু নামিয়ে ঝাড়ু দিয়ে পেতেছি না, অনেক সময় লেগেছে। এখন ফার্নিচারগুলো মুছে দিচ্ছি, ফার্নিচার মোছার সময় যেহেতু সাইডটাই ক্লিন করেছি, ফ্যান মুছেছি, ধুলা দিয়ে তো পুরো ঘর বুঝতেই পারছেন কী হয়ে গেছে, এই জন্য আজকে সব সরিয়ে মুছে দিচ্ছি। প্রতিদিন কিন্তু সব সরিয়ে মুছতে পারি না, এতটা সময় সবসময় হয় না, সময় হয় আমার তো খুব কাজ থাকে না, তবে প্রতিদিন এনার্জি লাগে না যে সব কিছু সরিয়ে মুছবো, তবে একদিন দুই দিন সর্বোচ্চ, তার বেশি না, এর মাঝে সরিয়ে মুছি, হয়তো একবেলা মুছলাম না, বিকেলের দিকে আবার সরিয়ে মুছে দিই। এই তো
আর ফার্নিচার তো দিনে মাঝে কতবার মুছে দেওয়া, তো আপনাদেরকে আমি বলি তার কোনো ঠিক নেই, একবার ক্যামেরা করি আর প্রতিবার তো ক্যামেরা করা হয় না, অন্য সময় মোছা হয় অনেকবার। আর ফুলদানিটা মুছে দিলাম, ফুলটার মাঝে ধুলা পড়ে, ফুলটা ধুয়েছে অনেকদিন হয়ে গেছে, আবার একটু ধুতে হবে, ফুলটা একদম নষ্ট হয়েছে। এইরকম একটা ফুল আমাদের বাসায়ও আছে, আমাদেরটা একদম নতুন, তবে এটা অতটা নতুন না, এটা একটু নষ্ট হয়ে গেছে ওদের হয়তো অনেক আগের। আর ওই যে টেডিটা রেখে দিয়েছি টেডির ব্যাগের উপরে, টেডিটাকে মানে টেডির পলিটা ধরলে বোঝা যায় কতটা ধুলা পায়, ওই টেডির পলিটাও মুছতে লাগে, সেখানে যদি পলি না লাগে খুলে রাখতাম তাহলে টেডিটা নষ্ট হয়ে যেত, এই জন্য আমি পলি দিয়ে রেখেছি, কিছুদিন তো থাক পরে খুলে ফেলা যাবে। একটা জিনিস শখ করে কিনে দিয়েছে, ওটা সৌন্দর্য কিছুদিন তো ধরে রাখতে হবে এত ধুলাবালি। তো কথা বলতে বলতে দেখেন আমি আমার রুমটা ক্লিন ক্লিন করে চলে আসলাম ড্রয়িং রুমে, ড্রয়িং রুমে ফার্নিচারগুলো মুছতে হয়েছে, পর্দা দেখে বুঝতে পারছেন যে কতটা হাওয়া দিচ্ছে, ওই হাওয়াতে বাইরে সমস্ত ধুলা এসে মানে মুছে এদিক থেকে মুছে ওদিক যাবেন, এর মাঝে আবার ধুলা হয়ে গেছে। তো ওই সাইডে সবই মুছে দিলাম, ডাইনিং টাইনিং ক্লিন করে দিয়েছি, বেসিন ক্লিন করে দিয়েছি, ওগুলো শেয়ার করিনি, অতটা শেয়ার করতে গেলে ভিডিওটা আরও লং হয়ে যেত। এখন চলে আসলাম আমি ওয়াশরুমে কাপড় চোপড় ভিজাতে, আমার সকালে যে ড্রেসটা চেঞ্জ করেছি সেটা ছিল একটা টি শার্ট ছিল, ওর দুইটা একটা ট্রাউজার ছিল, একটা ওই যে জামাটা পরে পিঙ্কি বাসায় গিয়েছিলাম আগের দিন সাদা ড্রেসটা ওটাও ধুয়ে দিলাম, এই সাদা ড্রেসটা আমি যখনই পরি তখনই ধুয়ে দিই, তা নাহলে কী হয় ঘামে যে ওই ঘামের স্পটটা পড়ে যায় সাদা জামা তো। আর ওর একটা ফুল হাতা গেঞ্জি ছিল, একটা ট্রাউজার ছিল, ওগুলো ভিজিয়ে দিলাম, ওটাও কবে রেখে গিয়েছে বলেছে শোনো এই দুটো ধোয়া হয়নি, দুটো তুলে ধুয়ে তুলে রেখো, আমার আর মনেই নেই, ড্রয়ার খুলে দেখছি ওই দুটো তো ধুতে বলেছিলো, তো ওইগুলো একটু ভিজিয়ে রাখলাম, একটু না ভিজলে তো হবে না, ভিজিয়ে রেখে আমি কিন্তু জল নিয়ে গেলাম যে রুমটা মুছে ফেলবো। তো নিয়ে গিয়ে পরে মনে হলো যে কাপড় চোপড় ধুয়ে মেলতে গেলে তো আবার সেই জল পড়বে, রুম মুছে নিয়ে যাবো, তার সাথে কাপড়গুলোই ধুয়ে ফেলে, এগুলো তো তেমন নোংরা না আসলে, সব পড়লে একটু যে ঘামে দেওয়া হয় এইটুকুই যায়, তো কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে তারপর ঘর মুছে ফেলি। আর আমার চুল দেখে বুঝতে পারছেন আমি তো প্যাকটা লাগিয়ে নিয়েছি, প্যাক না ওই যে বললাম যে ডিম আর পেঁয়াজের রস, তো ডিম আর পেঁয়াজের রস লাগালে কী হয় ওটা তো একদম পাতলা হয়ে যায়, শুধু গড়িয়ে গড়িয়ে আসে, কপাল দিয়ে গড়িয়ে আসে, সিঁদুর টিঁদুর গড়িয়ে পড়ে যাচ্ছিলো এমন হচ্ছিলো, তো বারবার মুছতে হচ্ছে। আর ডিমের জিনিস বুঝতেই পারছেন যেটা দিয়ে মুছবো সেটা দিয়ে এমন দুর্গন্ধ হয়ে যায় কী আর বলবো, কিছু বলার নেই। এই তো এখন কাপড় চোপড়গুলো ধুয়ে নিচ্ছি, কাপড় চোপড়গুলো ঝটপট ধুয়ে নিলে বারান্দায় মেলে দিলে, আমার বারান্দায় তো যেয়ে রোদ পড়ে সময় তো লাগেই না, অল্প সময় ইয়ে হয়ে যায়। আর যে জামার গলাটা দেখলেন আমি নখ দিয়ে করলাম, ওইখানে কী হয় ওই সাদা ড্রেসটা যখনই পরি জামাটার গলাটা একটু ছোটো, ওই সিঁদুরটা লেগে যায়, মানে সামনে পেছনে যে সাইডে গলাটা দেই না কেন সিঁদুরটা কেমন যেন লেগে যায় জামার সঙ্গে, আর ওঠে না। এর আগের দিনও একদিন পরেছিলাম সেদিনও তাই হয়েছে, আর এই দিনও তাই হয়েছে, সেই জন্য দেখলাম যে না ধুয়েই তুলে রাখি। আর এই জামাটা আমি অবশ্য যখনই পরি তখনই ধুয়ে তুলে রাখি, সাদা জামা তো ধুয়ে তুলে না রাখলে কেমন যেন হয়ে যায়, ওই ওই ঘামের দাগগুলো একদমই হয়ে যায়, এই জন্য আর কি ধুয়ে দিচ্ছি। ধুয়ে আর যে জামাটা ছেড়ে রেখেছিলাম ওইটাও ধুয়ে নিচ্ছি। এখন চলে আসলাম বারান্দায় কাপড় চোপড় মেলার জন্য, বারান্দায় ক্যামেরাটা তো আগে সেট করে রেখে গিয়েছি, গিয়ে তারপর বালতিটা নিয়ে আসলাম কাপড়ের, নিয়ে এসে মেলে দিচ্ছি। এই যে ওর একটা ভোম্বল, একেবারেই ভোম্বল প্যান্ট, এটা ধোয়াটা খুব কঠিন, অনেক কষ্টে ধুলাম, উল্টা করতে গিয়ে প্যান্টের ভেতরে যে তুলা তুলাগুলো থাকে, গেঞ্জির ভেতরে তুলা তুলা থাকে, ওগুলো দিয়ে আমার হাত একদম নেভি ব্লু সাদা হয়ে গেছে হাতের উপরে তুলাগুলো দিয়ে। আর ভারী গেঞ্জি ট্রাউজার, এটা যদি আমাদের বাসায় হতো সারা দিনে রাতেও শুকাতো না, আর এখানে আধাবেলাতেই দেখি শুকিয়ে গিয়েছে, আর এই কালো অন্যটাতে রং ওঠে, সেই জন্য ওটা কী করছি ওটা একদম এক সাইডে দিয়ে দিচ্ছি, ওটার সঙ্গে যা লাগবে সাদা জামাটা যদি লাগে তাহলে তো একদম শেষ হয়ে যাবে, কালো অন্য তো তাই হয় পিওরের অন্য, কিন্তু একেবারে দেওয়া মাত্র যেখানে গুঁড়া পাউডারের মাঝে দেওয়া মাত্রই রং ওঠা শুরু করে। এই তো সেই জন্য ওটা একদম সেপারেট করে ভিজিয়েছে, ওটা কিন্তু টুলের উপর আলাদা করে রেখেছিলাম, ওটা আলাদা করে ভিজে আলাদা করে ধুয়ে দিয়েছি, আর এগুলো হচ্ছে আলাদা করে ধুয়ে দিয়েছি। তো এই সাদা জামাগুলো মেলে দিচ্ছি, মেলার আগে আমি তারটা মুছে নিয়েছি, তারে কী হয় বৃষ্টির জল ঠল লাগে, মরিচা থাকে, সাদা জিনিস মেললে চট করে দাগ হয়ে যায়, এই জন্য আগেই মুছে নিয়েছি। তো রুম মোছার জন্য বালতিতে জল নিয়ে কিন্তু বসেই ছিলাম, তো পরে দেখলাম কাপড়গুলো ধুয়ে আসি, তো সব কিছু মাঝে তো নিজেকেও একটু সময় দিতে হবে, নখ কাটা নেল পালিশ তোলাটাই হচ্ছে না, নেল পালিশটা কবে লাগিয়েছি, নেল পালিশটা কেমন হয়ে গেছে, ওঠা ওঠা হয়ে গেছে, তো দেখলাম যে না কাজটা করেই নেই, এখন একটু নখগুলো কেটে নিচ্ছি, কেটে নিয়ে নেল পালিশটা তুলবো, তুলে তারপর রুম মুছবো, তারপরে স্নান করতে যাবো, এটা ভেবেই নিয়েছে। তো শিল্পী বলেছিলো যে বৌদি তুমি যখন রিমোভার নিয়ে বসো আমাকে ডেকে আমি নেল পালিশ তুলবো, তো ওকেও ডাকলাম, তো ও জানো কী বা করছিলো, ও আচ্ছা ও কাপড় চোপড় মার দিচ্ছিলো, আজকে সবাই ব্যস্ত, মাও কাপড় ধুয়েছে, শিল্পীও কাপড়ে মার দিচ্ছে, আমিও ধুয়েছি, আজকে তো এই বারান্দা ওরা আসার সুযোগই পাইনি, এই বারান্দা আমার কাপড় দিয়ে ভরে ফেলেছি, ওই মার বারান্দাতেই সবগুলো দিয়েছে, তো শিল্পীও তো মার দিয়ে মেলেছে, বলছে যে বৌদি একটা করে দিচ্ছি আর একটা দেওয়ার আগে ওটা শুকিয়ে যাচ্ছে, তুলে আনতে হচ্ছে, একদম কড়মড়ে হয়ে যাচ্ছে। তো পরে আমি ডাকলাম, পরে বলে রেখে দাও বৌদি, আমি পরে তুলবো, এখন তুলবো না। তো এর মাঝে কিন্তু আমার রুম মোছা কমপ্লিট, স্নান করা কমপ্লিট, ডাইনিংয়ে চলে এসেছি লাঞ্চ করার জন্য, মা রুই মাছ করেছে আলু ডাটা দিয়ে, প্রথমে দেখালাম মোচার ঘন্ট ডালের বড়ি দিয়ে করেছে, এখানে আছে সালাদ, এখানে আছে কচুর শাক, ভাত তো বেড়ে নিয়েছে সবার, এই জন্য সব আইটেম একটু কম দেখছেন, এক বাটি করে সব ছিল। আর এটা হচ্ছে রাতের জন্য মাছের ঝোল নামিয়ে রেখেছে, আমরা তো চারজন, চার পিস করে দুই বেলা থাকে, দুই গামলায় মা নামিয়ে নেয়,
তো এই মোচার ঘন্ট করেছে বড়ি দিয়ে, কচুর শাক করেছে, মাছের ঝোল করেছে, সালাদ বানিয়েছে, আর ভাত তো থাকবেই। আজ তো প্রচুর গরম, প্রচুর গরম, বলা যাবে না কতটা গরম। আমি বর্তাটা তো সব টানিয়ে দিয়েছি, রোদ একদম বিছানায় আসে। আর সেই যে সকালে একবার ক্যামেরার সামনে এসেছিলাম, সারাদিন কাজ করতে করতে চলে গেছে, আর মানে সময় করে উঠতে পারিনি, সব কাজ মিলে অনেকটা লেট হয়ে গিয়েছিলো। তো এখন তো অলরেডি 5:45 বেজে গেছে, লাঞ্চ করেছি তো অনেকটা সময় আগে, লাঞ্চ করে আপনাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি। লাঞ্চ করে এসে শুয়েছিলাম, একটু বাদের সঙ্গে ফোনে কথা বলেছিলাম, তারপর শুয়ে শুয়ে ভিডিও দেখলাম, নিজের ভিডিওটা এডিট করলাম, টাইটেল থাম্বনেল দিয়ে সেটা পোস্ট করে দিলাম। এইমাত্র পোস্ট কমপ্লিট হলো, তো এখন উঠে পড়লাম বারান্দা ভর্তি কাপড় চোপড়গুলো তুলে নিয়ে আসি, সব রোদে চলে যাবে। ওর একটা গেঞ্জি মেলেছে একদম নেভি ব্লু কালার, ফেড হয়ে যাবে। আর এখন তো চৈত্র মাস, চরক হচ্ছে দেলি তো বলে মনে হয়, তো এখানে তারা আসবে না, এত উঁচু বিল্ডিংয়ে তারা আসবে না। আমাদের বাসাতে সবসময় আসতো, শুধু এই বাজনাগুলো শুনছে আর মন মানে মনটা কেমন যেন করছে, বাসায় আসতে দেখতে ভালো লাগতো। এখন উঠি, উঠে কাপড় চোপড়গুলো তুলে ভাঁজ করে ফেলি, রুমটা একদম গুছানো, একটু আগে তো দুপুরে তো সব গুছিয়ে স্নান করে নিয়েছি, কাপড় চোপড়গুলো ভাঁজ করে ফেলি, আর দেখি মা বাবা কী করছে, কোনো খাবার দাবার করা যায় কিনা দেখি। যে গরম, কিছু করলে সেটা ঠান্ডা জিনিস করতে হবে, গরম জিনিস খাওয়ার উপায় নেই, চাও খাওয়া যাচ্ছে না এত গরম। তো এই যে তুলে নিয়ে আসলাম সমস্ত কাপড় চোপড়, এগুলো এখন সব ভাঁজ করে জায়গায় জায়গায় সেট করে দিব। জানালা দরজা সব এখন খুলে দিই, পর্দা টর্দা সরিয়ে দিই, এখন তো একটু বাতাস আসবে, তো গামছাটা বারবার পড়ে যায়, এখানে রাখি বারবার পড়ে যায়। আর আপনাদের দেখানোই হয়নি, আজ কিন্তু বাবা ছবিগুলো লাগিয়ে দিয়েছে, যেখানে মা বাবা ছবিটা লাগিয়েছি, এই যে আমার বাইরের যে দরজাটা, এখান থেকে ঢুকে আসার পরে এখানটায় লাগিয়েছি, ওই পাশে বলে তো জায়গা নেই। আর ওই যে সেদিন সিনারি দুটো দেখালাম ঘরে ছিল যে, সেই সিনারি দুটো লাগিয়েছি, সিনারি দুটো ছবিতে ভালো লাগছে, সামনে থেকে দেখতে যদিও অতটা ভালো না, কী করবো, রাখবো না, খুলে ফেলেও বুঝতে পারছি না কেমন যেন একদম মানে বেশি নষ্ট হয়ে গেছে, আর খুবই হালকা একদম পেছনে কাগজগুলো খুলে খুলে যাচ্ছে। তো যে এই দুটো লাগিয়ে নিয়েছি, এই সাইড থেকে দেখাচ্ছি, এই যে এইভাবে লাগানো হয়েছে, এই যে দরজার পাশে এখানে। তো ঠিক আছে, ঝটপট কাপড় চোপড়গুলো গুছিয়ে ফেলি, বিছানাটা গুছিয়ে ফেলি, তারপরে কী করি নাকি সব শেয়ার করছি, আপনারা দেখতে থাকেন। তো কাপড় চোপড় ভাঁজ করে সব গুছিয়ে রেখে ফ্রিজ খুললাম যে কী করা যায়, দেখি দই আছে, তো ভাবলাম একটু লাচ্ছি বানিয়ে ফেলি। তো ফ্রিজ থেকে দই পাতিলটা বের করে নিলাম, গুঁড়া দুধ বের করে নিলাম, চিনি নিয়ে আসলাম, সব নিয়ে নিলাম। তো মানে দইটা বের করে দেখছি যে আমাদের চার গ্লাস হওয়াটা একটু সমস্যা, মানে দইটা খুব বেশি নেই, অল্পই আছে, তো তখন সেই জন্য ভাবলাম একটু গুঁড়া দুধ অ্যাড করে দিই। আমি কিন্তু কোনোদিনও লাচ্ছি বানায়ও নি, কখনও বানানো দেখিও নি, আমি আমার মনের মতো করে একটু করার চেষ্টা করছি। তো খেয়ে তো সবাই ভালোই বলছে, সেটা আপনারা দেখতে পাবেন। তো মানে এই মানে দেখলাম ঠান্ডা কিছু আসলে খাওয়া দরকার, এই সময় যে কতটা গরম ছিল, গরম তো পুরো বাংলাদেশে সবাই জানছে যে অনেক গরম, কিন্তু মানে আর যারা আমি তাই চিন্তা করি, আমরা তো এইভাবে থাকি, যারা রোজা আছে তাদের কতটা কষ্ট হয় তাই না, চিন্তার বাইরে, জল খেতে পারে না সারাদিন, রোজা থাকতে হচ্ছে কত কষ্ট, প্রতিবার রোজায় কিন্তু ঠান্ডা হয়ে যায়, মানে বৃষ্টি হয়, এবার আর তা হলো না, এবার সেই গরম থেকেই গেল। তো এই যে আমার লাচ্ছি রেডি হয়ে গেছে, একটু কম হয়েছে বললাম না, সেই জন্যই তো আমি গুঁড়া দুধ অ্যাডও করেছি। তো যাই হোক, মানে টেস্টি হয়েছে, অল্প খেয়েও শান্তি, এটা যদি আর একটু পাতলা করে ফেলতাম তাহলে এক গ্লাস করে হতো, বাট এতটাও আবার টেস্ট হতো না। তো এখন আমি গিয়েছি ফ্রিজ থেকে বরফ বের করতে, আইস নিয়ে আসছি, আইস না দিলে তো ঠান্ডা জল দিয়ে করেছি, একটু তো ঠান্ডা জল মিক্সড করেছি, তো আইস না দিলে তো টেস্ট হবে না, সেই জন্য আইস নিয়ে আসছি, মানে ভালো লাগবে না আর কি খেতে, তো আইসটাই না আইসটের মাঝে দিয়ে দিব। তো এই যে নিয়ে আসলাম আইস, দুই কেসে আইস বসানো থাকে, মার হাই প্রেশার তো, মাথা যখন ঘুরে তখন আইস বের করে মাথায় দেয়, মাথায় দিয়ে সে মাথাটা ঠান্ডা করে। তো এটা ফিল্টারের জল দিয়ে বসানো ছিল, আমি সেদিন ফিল্টারের জল দিয়ে বসেছিলাম, যে খাওয়ার কাজে হোক যে কাজে হোক ফিল্টারটা ইউজ করো। তো আইসটা নিয়ে এসে লাচ্ছি তৈরি করে যে মা বাবার রুমে চলে আসলাম, এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে ট্রেটা ধরেছি, ভয়ে ভয়ে নিয়ে আসলাম, আর মা করছে কিন্তু কাঁথা সেলাই। তো বাবা তো বলছে কী এটা, বললাম ওঠো ওঠে খেয়ে বলো কেমন হয়েছে। তো বাবা খাচ্ছে, খেয়ে তো বলছে যে অনেক ভালো হয়েছে, যে এটাই কিন্তু বলছে যে সেই হয়েছে। তো মাকেও দিয়ে দিলাম, মাও খেয়ে বলছে ভালো হয়েছে। তো তাদেরকে লাচ্ছি খেয়ে শিল্পী এই সময়টা ঘুমিয়েছিল, ওটটা ওই জাগের মাঝেই রেখে দিয়েছি যে ও উঠলে আবার ওকে তৈরি করে দিব, না হলে তো একটু জল কেটে যায়, সেজন্য ওইভাবেই রেখে দিয়েছি। তো ওকে বললাম শিল্পী তুমি, বাবা বললো যে লাচ্ছি যতই খাওয়া চা কিন্তু খাওয়াতেই হবে। তো বললাম ঠিক আছে চা করে আনছি, শিল্পীকে বললাম চা খাবা, তো ও বললো না আমি ঠান্ডা গরম দুটো একসঙ্গে আর খাবো না, আমাকে শুধু লাচ্ছি দাও। তো এখন ওকে লাচ্ছি দিচ্ছে আর আমাদের জন্য চা বসিয়ে দিয়েছি, এই জন্য চায়ের তিনটা কাপ নিয়েছি, আমি বিস্কিটও তিনটা নিয়েছি। তো পরে শিল্পী বিস্কিট খেলো, পরে মা এসে এখান থেকে আবার বিস্কিট নিয়ে গেল, মা তো পূজায় বসেছিল চা খেতে চাইল না, প্রথমে বলেছিল করে রাখাম পরে খাবো না, তো পূজায় বসে পড়েছে, তো বললাম যে এস চাটা খেয়ে যাও সমস্যা তো নেই। তো পূজা হয়ে গিয়েছিল, ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছিল। তো এই যে শিল্পীর লাচ্ছিটা, শিল্পী পরে খেয়ে কিন্তু জিতে গিয়েছে, ও একটু বেশি পেয়েছে, আমরা একটু কম পেয়েছি, প্রথমে তো দিতে গিয়ে চিন্তা করছিলাম ওর কম হবে কিনা, এই জন্য ওইভাবেই রেখে দিচ্ছিলাম, সেই জন্য দেখা গেলো কি ও একটু বেশি পেয়েছে, আমরা একটু কম পেয়েছি। বাবাকে আমি এটা বলে হাসছিলাম যে দেখো শিল্পী পরে খেয়ে জিতে গেল, ও বেশি পেলো আমরা কম পেলাম।
চাও হয়ে গেছে, এখন চাটাও ছেঁকে নিচ্ছি, চা আমরা খাবো চা বিস্কুট। ঘড়িতে এখন বাজে রাত্রি 8:30, প্রচুর গরম, প্রচুর গরম বলে বোঝানো যাবে না কতটা গরম। তো এখন আমি আসলে একটু বের হচ্ছি, টেইলার্সে যাবো, এখানে কিছু কাপড় আছে, টেইলার্স থেকে কিছু কাপড় নিতে হবে। ওগুলো ভেবেছিলাম আজই কুরিয়ার করবো, তো 8টার পরে নাকি কুরিয়ার বন্ধ হয়ে যাবে, কুরিয়ার হবে না, তো ড্রেসগুলো নিয়ে এসে রাখি। বন্ধুর কিছু আছে, আমার কিছু আছে, তো আনলে পরে কালকে যে কোনো সময়, কালকে যে কোনো সময় না, কালকে একদম সকাল সকাল দিয়ে কুরিয়ারটা করে দিয়ে আসবো, এই জন্য এনে রাখি। কারণ টেইলার্স দেখা যায় কি রোজার দিন তো খুলতে খুলতে 11:30-12টা বেজে যায়, তারপরে এনে কুরিয়ার করলে আবার সেই ঝামেলা হবে, গাড়ি কখন ছেড়ে দেয়। তো আজকে নিয়ে আসার সময় একদম কুরিয়ারের খোঁজ নিয়ে আসবো যে সকালে কখন দিলে পরশুর মাঝে পেয়ে যাবে। এখন ঝটপট বেরিয়ে যাই, কাজগুলো সেরে আসি, মা এখন বাসায় বসে আছে, আমি সেরতে যাই। তো ঘড়িতে সময় এখন রাত্রি 10:45, ডিনার কমপ্লিট, ডিনার একটু আগে কমপ্লিট হয়েছে। যেহেতু আমি শিল্পী বের হয়েছিলাম, ফুচকা খেয়ে এসে, আমি অল্প খেয়েছিলাম, ফুচকা একটাই নিয়েছিলাম, আমি 2 পিস নিয়েছি, শিল্পী খাইয়েছে, আমি বেশি পছন্দ করি না ফুচকা। তো যাই হোক, খেয়ে এসে তারপরে একটু আবার এসে দেখলাম সব গ্রুপে জয়েন করেছে, সেখানে একটু কথাবার্তা বলে ডিনার কমপ্লিট করলাম। ডিনার গ্রুপে যা খেয়েছে তাই আজ ভাতই খেয়েছি, মাকে বলে দিয়েছি সকালে রুটি খাবো, মা রুটি করে রাখবে, মানে ডায়েটটা আবার নষ্ট হয়ে যাচ্ছে, প্রতিদিন তাই করা যাবে না। আর গরম তো বুঝতেই পারছেন, মুখ দেখে বোঝা যাচ্ছে একদম ঘেমে কি অবস্থা। আর আমার তো এটা যে কি কন্ডিশন, তাকে এটা না দেখেন কঠিন অবস্থা। যাই হোক, ফ্যান চলছে, মশারিটা নিয়েছি, মশারি ধুয়েছি কয়দিন, ক্যামেরায় তো মিথ্যা বলার কিছু নেই, সবাই দেখেছে, মনে হয় 5-6 দিন হয়েছে, একদম কালো হয়ে গেছে মশারি, কালকে আবার ধুতে হবে, এত ধুলাবালি হয়। আজকে তো ফ্যানটা মুছলাম। তো ডিনার কমপ্লিট, ওর পাশে মা বাবা শুয়ে পড়লো, শিল্পীতে একটু পরে আসবো, ওর রুমে আছে, ওর রুমটা তাও ঠান্ডা, এরকম তারও গরম দেরি করে আসে, আসুন। তো ওর সঙ্গে একটু কথাবার্তা বললাম, তো আজকে ভিডিও আর বানানোর উপায় নেই, খুব টায়ার্ড লাগছে, সারাদিন মোটামুটি আছে, অনেকটাই ভিডিও করা হয়েছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা যদি আপনাদের কোথাও কিছু ভালো লেগে থাকে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। সবাই ভালো থাকে, সুস্থ থাকেন, শুভরাত্রি।